মাসুদ ভাই এখানে একটা বিষয় আহ মনার যুবতী নারীর প্রতি মন করছিল কিন্তু একটা তো বিষয় থাকে যে বন্ধুর মেয়ে মানে বন্ধুর মেয়ে এবং সম্পর্কে ভাইও হয় আবু বকর এবং যে আবু বকর কি না মহম্মদকে সর্বপ্রথম স্বীকার করেছিলেন তার ইসলাম শুধুমাত্র আবু বকর তো বন্ধুই ছিল না মানে বড় ধরনের একজন তিনি ইয়ে ছিলেন ইসলামের ফান্ডিং করেছেন তিনি তো সেই সেই মানুষটা মেয়ের দিকে কিভাবে মোহাম্মদ নজর দিল আবার এই কথাটা মানে এই শিশু ছয় বছরের আয়সাকে বিবাহ নিয়ে কথা বলতে গেলে অনেক মডারেটরা তুলনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর টানেন যে হ্যা� আমাদের এই উপমহাদেশে দেশে একশো বছর আগেও শিশু বিবাহ হতো তারা আবার সেই জায়গায় গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর মোহাম্মদ এক বা পারলেন রবীন্দ্রনাথকে মোহাম্মদের চেয়ে বড় আদর্শ করতে চায় এই ধরনের বিচারিতা আসে আসলে মোহাম্মদের উদ্দেশ্যটা কি ছিল আমাদের এত কিছু বলার মূল কারণটা ওটা জানা আছে এবার ধরুন যারা রবীন্দ্রনাথ কিংবা মহাত্মা গান্ধী বা এরকম ব্যক্তিবর্গ নিয়ে কথা বলে তাদের ক্ষেত্রে বুঝতে হবে যে রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথকে একটা শিশু বাচ্চার সাথে বিয়ে দেওয়া হয়েছিল বয়স বয়স কম তখন হয়নি কথা মহাত্মা গান্ধীরও বিয়ে হয়েছিল বাচ্চা শিশুর সাথে কিন্তু গান্ধীরও তখন বয়স কম তার মানে দুজন এক অবস্থা তার মানে দুজন কাছাকাছি বয়সের মানুষকে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ কিন্তু তার চুয়ান্ন বছর বয়সে নয় বছরের শিশুকে বিয়ে করেননি

আকাதி করা রাহাজানি করা অগ্নিসংযোগ করা ভাঙচুর করা তাণ্ডব করা এমন অপরাধের এমন কোন শাখা নেই যেখানে মুহাম্মাদের বিচারণ নাই এজন্য আমি একটা কথা বলি যখন আমাকে যখন আমার কোনো মুমিনরা বলে যে আপনাদের নাস্তিকদের কোনো গাইডলাইন আছে কিনা বা কোনো গাইডিং প্রিন্সিপাল আছে কিনা আমি বলি যে অবশ্যই আমার গাইডলাইন আছে আমার গাইডলাইন হচ্ছেন মোহাম্মদ এতে আমি তাই তাই করব না আমি তা বলছিলাম মোহাম্মদ কেয়ছে আমি খাব না তা না কিন্তু বলছি মোহাম্মদ আদর্শর নামে যা কিছু করেছে আর নামে যা তাহলে সে পৃথিবীর মানে সেরা মানুষ হবে সে মানুষ নির্দোষ দ্বারা কোন অপরাধ করা সম্ভব না বিয়েটা বাদ দিলে আর বাকি সকল বিয়ে ছিল আপনার অপরাধ মানে অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত প্রায় সবগুলো প্রায় সবগুলো বিয়ে ছিল অপরাধমূলক কর্মকান্ড সে জোর করে বিয়ে করেছে ছিনিয়ে নিয়েছে তারপরে আপনার ভয় দেখিয়েছে না তারপরে হচ্ছে অসহায়ত্ব সুযোগ নিয়েছে এগুলো সবগুলি অপরাধের মধ্যে পড়ে কিন্তু এই যে অপরাধ মোহাম্মদ সৃষ্টি করে গেছেন এবং মোহাম্মদ যে এক ধরনের ওই যে বললাম মানে বিকৃতি তৈরি হয়েছে কখন বিকৃতি তৈরি হওয়ার সূচনা হচ্ছে প্রথমত মোহাম্মদের মা মোহাম্মদ তার মায়ের উপরে ক্ষিপ্ত ছিল যে কারণে মোহাম্মদ বলে গেছে তার মা জাহান নামে যাবে মোহাম্মদ কিন্তু তার হাদিসে বলেই গেছেন স্পষ্ট করে যে আমার মা বাপ মা নামে যাবে হ্যাঁ বেশ ক্ষুব্ধ হয়ে এটা বলে গেছে হ্যাঁ তো মোহাম্মদের মোহাম্মদ তার মায়ের উপরে খেপা

ইহুদি একজন নারী তাকে বিষ দিয়েছে যে কথাটা বলা হয় সেটা নিয়েও যদিও বক্তব্য আছে সেটা নিয়েও কয়েক রকমের বর্ণনা পাওয়া যায় যদি ধরি যে ইহুদি নারী তাকে বিষ দিয়েছে তাহলে সেই মৃত্যুর আগ পর্যন্ত মানে মৃত্যুর আগ মুহূর্তে মোহাম্মদে সেই বিষক্রিয়া আক্রান্ত হলো কেন যে মোহাম্মদকে আপনার আসমানের উপরে প্রতিদিন কি ঘটে আল্লাহ কি করে আল্লাহর ফেরেশতারা কি করে মৃত্যুর পরে কি হবে তারপরে এক হাজার বছর আগে দুই হাজার বছর আগে ছয় হাজার বছর আগে কি ঘটেছে সমস্ত ইনফরমেশন আল্লাহ দিচ্ছে যে মোহাম্মদকে আল্লাহ ইনফর্ম করলেন যে মোহাম্মদ বনুকুরাইজার লোকেরা আহজাবের যুদ্ধের পরে বা খন্দকের যুদ্ধের পরে বনুকুরাই যখন মোহাম্মদ যুদ্ধের ময়দান থেকে ফিরে গেল ঘরে তখন মোহাম্মদ অস্ত্র মোহাম্মদ এবং তার সাহাবির অস্ত্র রেখে একটু ফ্রেশ হবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই সময় মোহাম্মদের ফেরেস্তা জিব্রাইল এসে মানে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল এসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমাকে হত্যা করতে চাচ্ছে সুতরাং তুমি গিয়ে তাদেরকে

হ্যাঁ তাহলে সেই এবার সেই মোহাম্মদ যখন আপনার আল্লাহ কিন্তু দিলেন না তখন কিন্তু আল্লাহ জিব্রাইলকে বললেন না জিব্রাইল আমার দোস্তও কিন্তু ইহুদিরা দিয়া তাকে কি তাড়াতাড়ি ঠেকাও আল্লাহ কিন্তু বাধা দিলেন না আল্লাহ কিন্তু মোহাম্মদকেও কানে কানে বলে দিলেন যে মোহাম্মদ খাইও না ওর মধ্যে বিষ আছে মোহাম্মদ কিন্তু সেটা খেয়ে ফেললেন খাওয়ার পরে বিষক্রিয়া আক্রান্ত হলেন এবং তারপরে তিনি বিভিন্ন সময় ব্যাথা বিতে বিতে ধুকে ধুকে তিনি মৃত্যুবরণ করলেন এবার আমরা দেখতে পাই যে মুহাম্মাদের মৃত্যুর পরে মোহাম্মদের শিক্ষা মোহাম্মদ যে দুনিয়া জুড়ে যে কুশিক্ষা দিয়েছেন এই কুশিক্ষাটা অনেকে করতে চায় যে আসলে এটা ওটা বিশেষ করে ভারতের যারা আছে যারা আপনার আমি মানে বলতে থাকে যে তোমাদের মহম্মদ কিন্তু আসলে অনেক ভালো কাজও করেছে ইনফ্যাক্ট অনেক মুসলিমরা অনেক সময় বলতে থাকেন যে মহম্মদ অনেক ভালো কাজও করেছেন কিন্তু আমি বলতে পারি যে মহাম্মদ মদিনার জীবনে কিন্তু কোনো ভালো কাজ করেনি কোনো মানবিক কাজ তিনি করেননি মদিনার জীবনে মক্কায় থাকতে করেছেন দুই চারটা কিন্তু সেই ঘৃণা ছিল মূলত অমুসলিমদের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে এবং হচ্ছে কুকুরের বিরুদ্ধে এবারে যে অমুসলিমদের ঘৃণা শেখাচ্ছেন তাদেরকে হত্যা করতে বলেছেন নিজে বিভিন্ন হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন তারপরের সমস্যাটা হয়েছে যে ওই ঘৃণাটা না শেষ পর্যন্ত আপনার ওই যে একটা কথা বলে না যে আগুন যদি লাগে তাহলে দেবালয় রক্ষা পায় না তো সেই ঘৃণাটা শেষ পর্যন্ত মোহাম্মদের ঘরে ঢুকে গেছে সেই ঘৃণাটা মোহাম্মদ সেই ঘৃণার আগুনে পুড়েছে মোহাম্মদের আত্মীয় স্বজনরা মোহাম্মদের বংশের লোকেরা মোহাম্মদ নিজে পুড়েছেন নিজে বিষ বিষুক্রিয়ায় ভুগেছেন এবং মোহাম্মদের মৃত্যুর পরপরই মোহাম্মদের নিজের মেয়েকে আপনার লাথি মেরে গর্ব মানে মেয়ে ছিল প্রেগন্যান্ট লাথি মেরে তারপর গর্বের সন্তান আপনার মিসক্যারেজ হয়ে গেল এবং মোহাম্মদের মেয়ে তারপরে মানে এই অধ্যায়টা না মাসুদ ভাই এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট মোহাম্মদ বিষক্রিয়ায় মারা গেল তারপরে তার লাশ কোথায় ছিল তারকে কোথায় কবর দেওয়া হয়েছে এইটা যদি একটু মাসুদ ভাই ভাবে বলেন আমাদেরকে হ্যাঁ এটা আমি একটু সংক্ষেপে যদি বলি যে মোহাম্মদের মৃত্যুর পরে মোহাম্মদের সাহাবিরা সাহাবিদের মধ্যে একদল যারা মোহাম্মদকে সত্যি ভালোবাসত তারা তখন খুব বেশি উদ্বিগ্ন হয়েছিল যে আল্লাহ রাসুল মারা গেছে রাসুলের লাশ দাফন করতে হবে কিন্তু বাকি যারা আপনার ক্ষমতার জন্য যারা লালাইত ছিল মেইনলি আবর ওমর ওসমান আলী তালহা জোবাইর আব্দুর রহমান বিন আউফ এরকম বেশ কয়েকজন যারা একটু শীর্ষস্থানীয় সাহাবি এমনকি আওয়াজ গোত্রের সাব সাব ইয়ে আপনার আওয়াজ এবং খাজরাজ গোত্রের যারা নেতা ছিল তাদের মধ্যেও অনেকে কিন্তু আপনার উবাদা নামে একজন এরা কিন্তু ক্ষমতার জন্য লালায়িত ছিল ওরা চেয়েছিল ক্ষমতা তাদেরকে দেয়া হোক কিন্তু তখন ওই মোহাম্মদের শীর্ষস্থানীয় সাহাবি যারা আউবকর ওমর সহ এরকম কয়েকজন তারা একটা ফতোয়া শুনিয়ে দিল যে আগে খলিফা নির্ধারণ হবে তারপর হচ্ছে নবীর লাশ দাফন করতে হবে এটা কিন্তু একটা টেকনিক টেকনিকটা কি ধরুন যদি তারা বলে যে ঠিক আছে নবীর লাশ দাফন করি তারপরে আমরা খলিফা নির্ধারণ করি তাহলে কিন্তু মানে হিউজ সময় আছে যেহেতু হাতে তখন কিন্তু হবে এক করে মারামারি এই জন্য আবুকর মোড়েরা কিন্তু একটু কৌশল করে কি করলো যে আগে লাশ দাফন না আগে খলিফা নির্ধারণ হবে খলিফার নেতৃত্বে তারপরে সব কাজ হবে তখন কি হয়েছে তখন কিন্তু মুসলিমদের মধ্যে একটা তাড়াহুরার ব্যাপার চলে এসেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে নবীর লাশ দীর্ঘ সময় বাইরে থাকবে পৌঁছে যাবে এটা তো মেনে নেওয়া যায় না চলো তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে খলিফা নির্বাচন করি সেই দ্রুততম সময় খলিফা নির্বাচন করতে গিয়েও কিন্তু তিন দিন পার হয়েছে হয়তো সেটা আপনার এখনকার ঘড়ির কাটা ঘন্টা না না কথা হয় আপনার ঘন্টা হম কিন্তু আমি যদি বলি যে তিন দিন পার হয়েছে এর ই এইভাবে মানে হয়তো কোন যখন মারা গেছে সেই দিনের যখন মারা গেছে সেই দিনের কিছু অংশ তার পরের দিন এবং তারও পরের দিনের কিছু অংশ এই সময় গিয়ে মোহাম্মদের লাশ দাফন করা হয় তাহলে মাঝে যে পুরো একটা দিন প্রথম দিন চলে গেল মাঝের পুরো একটা দিন লাশ কিন্তু কেন কারণ আবু লাশকে দেখিয়ে যে এই যে লাশ দেখতে পাচ্ছ নবীর এই যে নবীর যে পবিত্র দেহ মুবারক দেখতে পাচ্ছ এই দেহ মুবারক এখানে থাকবে আগে ঠিক করো কে খলিফা হবে তখন আলীর মনে মনে খুব ইচ্ছা ছিল যে আলীকে খলিফা হতে চেয়েছিল কিন্তু আলীর যেটা আপনার ডিসঅ্যাডভান্টেজ ছিল আলী হচ্ছে বয়সে কম বয়স কম মানে যুদ্ধ করার বয়স হয়েছে খেলাফতের বয়স হয়েছে কিন্তু বয়স কম হচ্ছে এবং তুলনায় কারণ আপনি জানেন আবু বকর এবং শ্বশুর তার মানে তারা দুজনই বয়সে কাছাকাছি আর মোহাম্মদ হচ্ছে আলীর চেয়ে অনেক বয়সে বড় তো সুতরাং মানে আলীর চেয়ে অন্তত মোহাম্মদ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বা এরকম বড় তো সুতরাং যেটা বিষয় সেটা হচ্ছে ওই নবীর লাশ দেখিয়ে তখন ক্ষম ক্ষমতা কিন্তু আবু বকর পুক্ষিগত করলেন এবং আবু বকরের আগে থেকে একটা প্ল্যান ছিল আপনি দেখবেন যে যারা ক্ষমতা দখল করে কোনো একটা সময় ধরুন কোনো আর্মি বা কোনো ব্যক্তি তখন কিন্তু তার সুদূর প্রসারী একটা প্ল্যান থাকে যে আমি ভবিষ্যতে ক্ষমতা দখল করবো ধীরে ধীরে সবকিছু সাজাই আবু বকর যে আয়েশাকে তার আয়সাকে বিয়ে দিলেন মোহাম্মদের সাথে এটাও কিন্তু একটা প্ল্যানের অংশ অর্থাৎ আবু বকর প্রথম রাজি হতে চাননি একটা হাদিসই আছে প্রথমে কিন্তু রাজি হতে চাননি যে হুজুর আপনি বিয়ে আয়েশাকে আপনি আমার ভাই হন তো মোহাম্মদ আবার বললো যে দেখো আবু কর আমি তোমার একেবারে বায়োলজিক্যাল ভাই নাই এমনি আর কি আমরা একে অপরকে ভাই ডাকি বা দূর সম্পর্কের ভাই সুতরাং বিয়ে করা যেতেই পারে এই কথা বলে মোহাম্মদ বিয়ে করলেন যখন বিয়েটা হয়ে গেল তখন আয়েশা আয়েশারও একটা ইচ্ছা ছিল যে নবীর মৃত্যুর পরে যেন আমার বাবা খলিফা হয় আউ সেই ইচ্ছাটা ছিল এবং আয়েশা মোহাম্মদের স্ত্রী হিসেবে ঘরে থেকে থেকে কিন্তু সেই পথ ক্লিয়ার করার চেষ্টা করেছে আউ করেও সেটাকে ফায়দা নিয়েছে অর্থাৎ নিজের মেয়েকে নিজের মেয়েকে ধর্ষিত হতে দেওয়ার বিনিময়ে আউ খলিফা হতে চেয়েছে এবং আবু আবু সেখানে সাকসেস এখানে কিন্তু দেখুন আর একটা জিনিস যেটা মুসলিমরা জানে না মোহাম্মদের কিন্তু জানাজা হয়নি আপনি আজকে বাংলাদেশে জানাজা হয়নি বলতে যেভাবে জানাজার জানাজার একটা নামাজ হয় মোহাম্মদের জানাজা সম্পর্কে বলা হয় ইন্ডিভিজুয়াল বিভিন্ন সাহাবি গিয়ে গিয়ে একা একা জানাজা করেছে বা দুই তিনজন গিয়ে করেছে কিন্তু আছে না যে সব সকল সাহাবিরা মিলে যেখানে মোহাম্মদের তখন স লক্ষ সাহাবি ছিল তো মোহাম্মদের স লক্ষ সাহাবি কিন্তু জানাজায় হাজির থাকার কথা কিন্তু না জানাজা হয়নি যেখানে বাংলাদেশের একজন সাধারণ মাপের নেতাও যদি মারা যায় তার জানা যায় কয়েক হাজার লোক থাকে মহাম্মদ জানা যায় জানাজা পর্যন্ত পড়লো না ক্ষমতার লোভে ক্ষমতার কারাকারি করতে গিয়ে শেষ পর্যন্ত যখন দেখলো যে লাশ লাশে পচন ধরে যাচ্ছে তৃতীয় দিন হয়ে গেল তখন কি করলো তড়িঘড়ি করে লাশটাকে দাফন মাটি চাপা দিল নবীর প্রতি কোনো অনার নেই সম্মান নেই নবীকে মাটি চাপা দিয়ে দিল দেওয়ার পরে এবার ইসলামী হুকুমত তারপরে তো আপনার তারপরে শুধু রক্ত ঝরানোর ইতিহাস হ্যাঁ তারপরে মোহাম্মদের মৃত্যুর পরে অনেকে ইসলাম ত্যাগ করলো তাদের বিরুদ্ধে বা জাকাত দিতে অস্বীকার করলো তাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ বা তাদেরকে মূর্তাত ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন তারপরে রক্তপাতের ইতিহাস আউবকর কোনোভাবে মানে বেশি দিন মাত্র দুই বছর শাসন করেছে তারপর আবুকর মারা গেছে বলে আবুকর বেঁচে গেছে আমি কথাটা এইভাবে বলছি মারা গেছে বলে বেঁচে গেছে কিন্তু তারপরে যখন ওমর শাসন করলেন ওমর কিন্তু আপনার মারা গেলেন ওমরকে হত্যা করা হয়েছে ওমরকে হত্যা করেছে কে একজন ব্যক্তি ফিরোজ তার নাম আর কুনিয়া বা উপনাম হচ্ছে আবুল তাকে জোর করে মুসলিম বানানো হয়েছে এটা একটা বর্ণনা আছে কোনো কোন বর্ণনা আছে সেই ইসলাম গ্রহণ করেনি কিন্তু তার সাথে করেছেন বিক্ষুব্ধ হয়ে এবং যখন করে কিন্তু নামাজ পড়াচ্ছিলেন নামাজের ইমামতি করছিলেন নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেবকে অ্যাটাক করেছে এবং যে অ্যাটাক করেছে সে কিন্তু মসজিদের মেম্বারের মধ্যে ছিল অর্থাৎ ইমাম যেখানে নামাজে দাঁড়ায় তার সামনে একটা কাঠের কিছু একটা ইয়ে ছিল যে যার উপরে বসে ইমাম ভাষণ দেয় ওটাকে বলে মেম্বার সেই মেম্বারের উপরে ইমাম বসা ছিল ওই মেম্বারের যে জায়গাটা ওই জায়গাটাকে বলা হয় অস্ত্রাগার যেটা ইসলাম একটা সন্ত্রাসবাদী ধর্ম যে ডাকাত ডাকাতের কাছে কিন্তু অস্ত্রদায়ী হচ্ছে অস্ত্র হচ্ছে পরম পূজনীয় তো সেই মেম্বারের ওখানে লুকিয়েছিল সে আবুলু এবং সেখান থেকে সে গিয়ে হত্যা করলো এবং পরে নিজেকে নিজে আবার মেরে ফেললো বা নিজের নিজেকে নিজে

এবং হত্যা করেছে অত্যন্ত নিষ্ঠুর ভাবে গলা কেটে জবাই করে হত্যা করেছে এবং তারপরে তারা তার লাশের উপরে প্রস্তাব করেছে তার লাশের আবার ছুরি দিয়ে বারবার লাশকে করেছে মেরেছে মুসলিমরা আমরা যদি যাই তৃতীয় চতুর্থ আলী হত্যা করেছে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন মুসলিম খারেজি মানে খারেজি চিন্তার একজন মুসলিম মুসলিম হত্যা করেছে আলীকে ইসলামের একটা সমস্যা হচ্ছে ইসলাম সবসময় আপনাকে বলবে যে আমরা যেমন মাদ্রাসা হুজুদের কাছ থেকে শুনেছি সব কিছুর জন্য দায়ী হচ্ছে ইহুদিন আসার অর্থাৎ কোন মুসলিমকে আরেকজন মুসলিম গাড়ি চাপা দিয়ে হত্যা করছে এবার হুজুর বলছে ইহুদ্দিন আসলাদাই মুসলিমকে মুসলিম ধর্ষণ করছে বলছে ইহুদিনা সালাদাই মুসলিম মুসলিমের জমি দখল করছে বলছে ইহুদিনাসারাদি ঠিক আলী খুন হয়ে গেল ইহুদিনা সালাদাই মোহাম্মদের বংশের মানে বলতে গেলে বংশটা পুরো নির্বংশ করে ফেলা হয়েছে যেমন ধরুন মোহাম্মদের যে শ্বশুর আবুকর আবু আবুকরের মেয়ে হচ্ছে তার নাম আসমা আবু বকর আসমা আসমা হচ্ছে স্ত্রী আয়সার আপন বড় বোন আসমার ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ বিন জুবাইরের যে ঘটনাটা মানুষ জানে না আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি আমি শোনাবো ইসলাম নারীকে কিভাবে ট্রিট করেছে তার আগে বলে দিই আবদুল্লাহ বিন জুবাইর তাহলে মোহাম্মদের কি হয় মোহাম্মদের আত্মীয় হয় মোহাম্মদ তার খালু হয় বা পশ্চিমবঙ্গের মানুষেরা বলে হচ্ছে মেসোমশাই তো আবদুল্লাহ ইবনে জুবাইর নামে যে সাহাবি মোহাম্মদ হচ্ছে তার আবদুল্লা বিন হত্যা করে গলা কেটে হত্যা করেছে তারপর লাশকে ক্ষত বিক্ষত করেছে হাজাজ বিন ইউসুফ নামের কোন ইহুদি না বরং হাজাজ বিন ইউসুফ নামের একজন মুসলিম পাঁচুয়াক্ত নামাজি মুসলিম ওয়াক্ত নামাজি মুসলিম এবার আবদুল্লা বিন জুবাইয়ের মায়ের নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর আবু বকরের মেয়ে আসমা এবং আসমা হচ্ছে আমি বলছি মোহাম্মদের স্ত্রী আয়েশার বড় বোন বেশিরভাগ ক্ষেত্রে যেটা লোকেরা জানে না বা একদিন পর্যন্ত জানতো না সেটা হচ্ছে আসমা কিন্তু আসমাকে তালাক দিয়েছিল তার বর জুবাইর তার নাম জোবাইয়ের ইবনুল মানে আপনি দেখুন কি নিষ্ঠুরতা সে জোয়ের কিন্তু ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে ইসলামের পক্ষে লড়াই করেছে না যে তার মা যে তার মা হওয়ার জন্য ইসলাম ধর্মদায়ী বুঝতে পারেনি মারা গেছে ঠিক যেরকম ভাবে দুই হাজার এক সালে আমি বুঝতে পারতাম না যে আমার মা ভিক্টিম ইসলামের আমার বাবা ইসলামের ভিক্তিম বা আমি ইসলামের ভিক্তিম হচ্ছি কিন্তু আমার মনে হতো যে আমি জিহাদ করার মাধ্যমে আমি বাংলাদেশে ইসলামের সরিয়ে আইন কায়ে করে ফেলবো এবং মনে মনে হতো যে পুলিশ যদি গুলি করে তাহলে গুলিটা আমার বুকে লাগতো আমি তাৎক্ষণিক দেশ থেকে গুরসঙ্গম করতে পারতাম যখন আমি বিশ্বাসী মুমিন ছিলাম দুই সালে তো বলছি আবদুল্লা বিন জুবাইর মাকে তালাক দিয়েছে সেটা ঘটনাটা এরকম এটা একেবারে মানে ইসলামের ইতিহাস থেকে বলছি হম একেবারে অথেন্টিক রেফারেন্স থেকে বলা হচ্ছে যে জোবাইয়ের ইয়েকে মা পেটাচ্ছিল আসমাকে পেটাচ্ছিল জোবাইয়ের অর্থাৎ জোবাইর তাহলে মোহাম্মদের সম্পর্কে কি হয় মোহাম্মদের ভাইরা ভাই মোহাম্মদের ভাইরা ভাই জোবাইয়ের মোহাম্মদের স্ত্রীর বড় বোন আসমাকে পেটাচ্ছিল এবং পিটা পিঠে যে মুসলমানদের মধ্যে সুন্নত তরিকা সেটা বুঝাচ্ছে জুবাইলের জন্য বিশিষ্ট সাহাবী মোহাম্মদের সাথে অনেকগুলো জিহাদে অংশগ্রহণ করেছে পেটাছিল আসমাকে পেটানোর সময় তখন আসমা চিৎকার করলো বর্ণনায় যেটা আছে যে ফাসাহাত ইব নেহা আবদুল্লাহ আসমা তখন তার ছেলে আব্দুল্লাহর নাম নিয়ে চিৎকার করছিল অর্থাৎ আবদুল্লাহ ইবনে জুবাইয়ের যে আছে সে আব্দুল্লাহর নাম নিয়ে চিৎকার করছিল। চিৎকার করার সময়ে তখন আবদুল্লাহ হাজির হয়েছে মানে অর্থাৎ ছেলে হাজির হয়েছে

তখন ছেলে সেখানে গেল তার মায়ের কাছে গেল আকবালা ইলাইহা ছেলে মায়ের কাছে গেল মায়ের কাছে যাওয়ার পরে ওই ছেলের বাবা এটা কিন্তু খুব প্যাথেটিক ঘটনা ছেলের বাবা তখন আবদুল্লাহকে লক্ষ্য করে বলছে ছেলেকে লক্ষ্য করে বলছে কি বলছে উম্মুকি তল এখন ইন দাখলতা তুমি যদি এই ঘরে ঢোকো তাহলে তোমার মাকে আমি তালাক দেব। হ্যাঁ মানে দেবো না তা না তুমি যদি এই ঘরে ঢোকো তাহলে তোমার মা তালাক এই তালাকটাকে বলে তালাক তলাকুল মাসরুত বা তলাক বি শর্ত শর্তে তালাক অর্থাৎ ধরুন যে আপনি যদি মানে কোনো একজন মুসলিম ব্যক্তির সামনে কোনো একজন মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে বললো যে এই পানির বোতলটা তুমি যদি ধরো তাহলে তুমি তালাক স্ত্রী যদি পানির বোতলটা ধরে তাৎক্ষণিক সে তালাক হয়ে যাবে কারণ শর্ত যদি কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে বলে তুমি যদি ঘরের দরজা থেকে বের হও তাহলে তুমি তালাক তালাক হয়ে যাবে যদি কোনো হাজবেন্ড তার যদি বের হয় তাহলে তালাক হবে যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীকে বলে তুমি যদি তোমার বাবার সাথে কথা বলো তাহলে তুমি তালাক ওই স্ত্রী যদি তার বাপের সাথে কথা বলে তাহলে সে তালাক হয়েই যাবে এবং এই যে তালাক দিলে এর জন্য ওই পুরুষকে শাস্তির কোনো বিধান ইসলাম দেয়নি তো যেটা বলছিলাম জোবাইয়ের তার ছেলে আবদুল্লাহকে বলো তুমি যদি ঘরে ঢোকো তাহলে তোমার মা তালাক এখন জোবাইয়ের তখন এই আবদুল্লাহ তখন বললো তার বাবাকে আতাজ আলু উম্মি হরদান লিয়ামিনি হ্যাঁ ফাদা খলা খলা সাহা মিনহু যে আপনি আপনার সব আপনি কসম খাচ্ছেন মানে সে কসম কাছেন আমার মায়ের নাম দিয়ে আমার মা কে তালাক দিবেন এই ধরনের কসম করছেন মানে তার বিরুদ্ধে কথা লেগেছে সে তখন এই ধরনের কথা বলল বলে ঘরে ঢুকে গেল এখন ইসলামী শরিয়া আইন অনুযায়ী তালাক কিন্তু হয়ে যায় কারণ সে তো তালাক হয়ে গেছে শর্তে হ্যাঁ তালাক হয়ে গেছে তো আরেকটা বর্ণনায় যদি পাওয়া যায় যে জুবায়ের এবং হচ্ছে জুবায়েরের সাথে ইয়ার তার স্ত্রীর একটা ঝগড়া হয় ফাজা আবদুল্লাহ লিয়া তখন ছেলে আবদুল্লাফের মধ্যে তখন জুবায়ের বললেন ঘরে ঢুকো তাহলে তার মানে দেখুন কি নিষ্ঠুরতা নারীর প্রতি এই যে নিষ্ঠুরতা দেখলো জুবায়ের আবদুল্লাহ দেখলো আবদুল্লাহ নামের যে ছেলেটা সে যখন দেখলো তার বাবা জুবায়ের তার মায়ের সাথে এই ধরনের নিষ্ঠুরতা করেছে হম মায়ের সাথে খারাপ আচরণ করছে তাকে পেটাচ্ছে এরপরে আবার শর্ত দিল তুমি ঢুকলে তালাক তো তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ওই মা আসমা কিন্তু তার ছেলে আব্দুল্লাহর কাছে ছিল মানে আমি বলছি নিষ্ঠুরতা কি পর্যায়ে কাছে থাকলো বাকি জীবন সেই ছেলেটাও কিন্তু খুন হয়ে গেল মা কিন্তু জীবিত যখন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের যে মায়ের একমাত্র সম্বল ওই ছেলে ওই ছেলের কাছে মাটা ছিল যখন সেই ছেলেকে ম কোনখানে খুন করা হলো কাবা ঘরের মধ্যে এবং কাবাঘরটাকে ভেঙে ফেললো আল্লাহর ঘর ভেঙে ফেলে থেকে পাঁচ ওয়াক্ত নামাজই দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি সাহেব আবদুল্লাহ ইবনে

মোহাম্মদের বংশের লোকেরা এবং মোহাম্মদ যে আপনার সমস্যাটা কি যদি কেউ কোনো মানে কুশিক্ষা কুশিক্ষা পায় পায় শিক্ষা দুই রকম একটা একটা সুশিক্ষা সুশিক্ষা যদি কেউ তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা শিক্ষাটা পায় কু এবং সেটা যদি তাকে ভালো হিসেবে দেখানো হয় তার পক্ষে ভালো হওয়া সম্ভব না যেমন ধরুন কেউ জানে কেউ স্কুলে পড়েছে যে না ইফটিজিং করা খারাপ ইফটিজিং করা অপরাধ ওই ছেলে যদি ইফটিজিং করেও অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং তাকে শাস্তি দিতে হবে কিন্তু কোনোদিন সম্ভাবনা আছে ওই ছেলেটা মানে হয়তো বুঝবে এবং এই কাজটা সে পরিত্যাগ করবে করবে না কিন্তু একটা ছেলে মাদ্রাসায় পড়ছে যে ইহুদিন আসারা যারা আছে ইহুদিন আসাদের মেয়েরা হচ্ছে গণিমাতের মাল তাদের সাথে এটা ওটা করা যায় এবং এটা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ নারাজ তো হয় না বরং আল্লাহ খুশি হয় ওই ছেলেটা কি করবে ইহুদিন আসার মেয়েকে যুদ্ধ করবে যুদ্ধ করে তাদের মেয়েদেরকে দখল করবে এবং সেখানে তারা মোহাম্মদ যা করেছে তাই করবে সে কোনদিন এই কাজ থেকে বিরত হবে না কারণ সে তো এটাকে পুণ্যের কাজ মনে করছে এবার মোহাম্মদের সাহাবিরা এই যে আবদুল্লাহ বিন জুবাইয়ের কথা বললাম বংশের বহু মানুষকে খুন করা হয়েছে এক কারবালার ময়দানে মোহাম্মদের বংশকে পুরো ছাড়খাড় করে ফেলেছে ইসলামিস্টরা কোন রকম যে যারা পীর সাহেব পীরেরা নিজেদেরকে আমরা সৈয়দ বংশের দাবি করার কারণে বলে যে নবীর বংশ টিকে আছে কিন্তু আমার সন্দেহ যে বংশের নারী পুরুষ কাউকে মনে হয় সেদিন বাঁচিয়ে রাখেনি এটা আমার ব্যক্তিগত সন্দেহ যদি বেঁচে থাকেও কেউ বেঁচে দু একজন বেঁচে থাকতে পারে কিন্তু শিশু ছেলে থেকে শুরু করে একেবারে বড় বড় ছেলে মেয়ে মানে বিশেষ করে ছেলেদেরকে একেবারে পাইকারি হারে সেখানে জবাই করে হত্যা করেছে এমনকি ছয় মাস বয়সের শিশুকে হত্যা করেছে মোহাম্মদের নাতি হোসাইনের ছেলে আলিয়াজগর নাম আলিয়াসগড়ের বয়স ছিল ছয় মাস হম সেই আলিয়াসগড়কে পর্যন্ত হত্যা করেছে তাকেও বাঁচিয়ে রাখেনি এবার যারা হত্যা করলো তারা কি তারা পাঁচ ভক্ত নামাজি মুসল্লি এবং হাজি সাহেব এবার হুজুরা কি বলবো সবকিছুর জন্য দায়ী হচ্ছে ইহুদিনা সারা ষড়যন্ত্র এই এই গোপন করা নিয়েই মাসুদ ভাই আপত্তি ছিল আমরা এবার জানলাম আমরা অনেক কিছুই বুঝতে পারলাম এবার আমরা মোহাম্মদ দ্বারা প্রভাবিত হয়ে এই সমাজের অর্থাৎ আমরা চোদ্দশো বছরের আগের ইতিহাস বা মোহাম্মদের মৃত্যুর পরের যে ভয়াবহ ইতিহাসগুলো একের পর এক সেগুলো বাদ দিলাম বাদ দিলাম বলতে আমরা জানলাম বুঝলাম যাদের বিবেক আছে তারা এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে আমরা যদি দেখি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এটার একটা উদাহরণ হইতে পারে এই ঘটনাটা মাসুদ ভাই এই ঘটনাটা আপনিও দেখছেন ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় মানে রাস্তায় হেঁটে যাওয়া নারীদের উপর যুবকের হামলা পাঁচজন গুরুতর আহত এবং নিহত দুইজন অন্য ইয়ে যদি আমরা যদি দেখি অন্যান্য ইয়েতে যে একসঙ্গে আট নারী যাচ্ছিলেন কোনোটায় আট নারী সাত নারী যাই হোক সেখান থেকে একজনের এবং ডেইলি স্টারে দুইজনের বিবরণ আছে তো আমরা যদি দেখি বাংলা ট্রিবিউনের এটা যদি আমরা পড়ি এক যে নারী প্রথম মারা গেছেন তার নাম হচ্ছে আরজুদা বেগম তার বয়স পঁচাত্তর টিভির দেখেন যে নারী বিদ্বেষী সাবেক মাদ্রাসার ছাত্র মানে সাবেক আবার মাদ্রাসার ছাত্র হয় কি আর মাদ্রাসার ছাত্র তো মাদ্রাসার ছাত্রই তো ছাত্র হামলায় বৃদ্ধা নিহত আহত ছয় তো এখন মাসুদ ভাই নিশ্চয়ই যে ব্যক্তি যে নারী মারা গেছেন তিনি একজন বৃদ্ধা এবং তাকে হত্যার কারণ কি নারী বিদ্বেষী অর্থাৎ নারীরা রাস্তাঘাটে কেন হাঁটাচলা করছে হ্যাঁ তো অনেকে অনেক মডারেটরা বলার চেষ্টা করে যে নারীর কাপড় ঠিক নেই তাই ধর্ষণ করেছে ধর্ষকের কি দোষ আবার অনেক মডারেট বলার চেষ্টা করে রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো পুরুষ বা অন্যান্য ইফটিজার বিরক্ত করে নারীকে তখন বলে যে তুমি হিজাব পড়ো নাই কেন বোরকা তোমার কোথায় ছিল একজন পঁচাত্তর বছর বয়সী নারী তাকে হত্যা করেছে এবং বলা হচ্ছে যে এখন ওই একইভাবে গদা ইকবালের মতো বলা হচ্ছে যে তার মাথায় সমস্যা মাথায় সমস্যা নাকি ইসলামে সমস্যা এই ব্যক্তি এইভাবে এই নৃশংসতার কারণটা কি মাথা সত্যি শিখেছে হ্যাঁ আপনি খুব একটা ভালো প্রশ্ন তুলেছেন যে গদা ইকবালের কথা যে মাথায় সমস্যা যে বলা হয় মাথায় সমস্যা ঠিক কিন্তু এই মাথায় সমস্যাটা তার একার না ইসলামের সমস্যা প্রধান সমস্যা ইসলামের ইসলাম তার মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে হয়েছে বলেই তার মাথায় সমস্যা হয়েছে ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তিকে সাপে কামড় দিল ব্যক্তিটা তো সুস্থ আমি ধরুন এখন সুস্থ মানুষ এবার হঠাৎ করে আমার আমাকে এসে সাপে কামড় দিল তাহলে আমার শরীরটা বিষাক্ত হয়ে যাবে বিষক্রিয়া আক্রান্ত হয়ে আমি মারা যাবো হম অথবা আমি এখন সুস্থ মানুষ আমাকে কেউ বিষ দিল পান করলাম আমি ক্ষতিগ্রস্ত হলাম বা মারা গেলাম তাহলে সমস্যা কিন্তু আমি এখন বিষ আমার দোষ সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে বিষের ঠিক একইভাবে যে বিষক্রিয়া কোরআনের যে বিষক্রিয়া যেটা ওই ছেলে মাথায় মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই বিষের সমস্যা হ্যাঁ তবে ওই ছেলে ছেলে ওই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সে বিষাক্ত হয়েছে আমি একটু যদি এভাবে বলি ধরুন কোনো একটা কোনো একটা ছেলেকে মানে একদানা না কোনো একদল মানুষকে কোন একজন সাধু বাবা একটা ঘরের মধ্যে বন্দি করলো বন্দি করলো মানে তাদেরকে সে দীক্ষা দিচ্ছে বললো যে আমার এই আশ্রমে এসে তোমার দীক্ষা নাও এবার সাধু বাবা সেই তার ভক্তদেরকে প্রতিনিয়ত বলল যে ঘোরা হচ্ছে খুব খারাপ জিনিস ঘোরা হচ্ছে পৃথিবীর সকল কারণ হচ্ছে সবসময় কেতনা সৃষ্টি করে ঘোরা হচ্ছে তোমার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তোমার মধ্যে তোমাকে উন্মাদ বানায় ঘোরা হচ্ছে তোমার জীবনের জন্য ক্ষতি করে এরকম করে সারাক্ষণ শেখাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানে কোনো ঘোরা নেই বলে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের ধারে কাছে কোনো ঘোরা না ঢোকে এবার কোন সেখান থেকে যারা ব্রেন ওয়াশ হয়ে বের হলো তারা এবার রাস্তায় বের হওয়ার পরে তার যখনই ঘোরা দেখবে তখনই কিন্তু তাদের অনুভূতি জাগবে আমাদের গুরুত্ব খারাপ জিনিস কিন্তু ক্ষিপ্ত হবে ক্ষিপ্ত হয়ে দেখা যাবে সে দেখবে দেখার পর ঘোড়ার সমালোচনা করবে এই ঘোরাটার পায়ে হাঁটার ভঙ্গি খারাপ এই ঘোরাটা আমার অসুবিধা করছে এই ঘোরাটা আমার সমস্যা করছে এই ঘোরাটা আমাকে জ্বালাতন করছে এই ঘোরাটা এখান থেকে হাঁটবে কেন এবার দেখা যাবে তাদের মধ্যে কি হয়তো ঘোরার উপরে আকোপ দিয়ে বসলো যে সকালের ঘোরা তুই রাস্তা দিয়ে হাঁটবি কেন এবার ঘোরা সে দেখেনি বা ঘোরার সংস্পর্শে সে যায়নি এরপরে পেলো সে ঘোরা বিদ্বেষ নিয়ে সেটা তো ঘোরার আক্রমণ তা আমি বলছি যে ওই যে যে ছেলেটা আক্রমণটা করেছে সে পড়েছে মাদ্রাসায় 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 নারী নেই আমি যে পড়েছি বা এখনো পর্যন্ত ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাদ্রাসাগুলোতে গুলোতে মাদ্রাসার কথা বলছি সেখানে যারা পড়াশোনা করে ওখানে কিন্তু না কোনো মেয়ে ছাত্র মানে কোনো মেয়ে স্টুডেন্ট আছে কোনো ক্লাসমেট নারী নেই টিচার টিচারদের মধ্যে কোনো নারী নেই স্টাফদের মধ্যে কোনো নারী নাই অর্থাৎ ওর আশপাশ হচ্ছে ওই পুরো মাদ্রাসাটা হচ্ছে আপনি ধরুন যে এটা নারীবিহীন একটা আইল্যান্ড বা এটা নারীবিহীন ওয়ার্ল্ড হুম এটা নারীবিহীন রাজ্য রাজ্য যেটা যেটাই কি এটাই কি অন্যতম কারণ বলতকরের ক্ষেত্রে মানে তারা যে নারী পায় না নারী দেখতেও পায় না মানে তারা সমকামী না হলেও কেন বলত হ্যাঁ হ্যাঁ নারী দেখতে পায় না বলাৎকারের ক্ষেত্রে কারণ ওই নারী দেখতে পায় না সেটা একটা আরেকটা হচ্ছে তাদের যে শিক্ষাটা বিকৃত যৌনতার শিক্ষা দেয়া হয় সেখান থেকে তারা কিন্তু এক ধরনের ধর্ষনের প্রতি তাদের আসক্তি তৈরি হয়

এবার সে কিন্তু যৌন সুর সবসময় অনুভব করবে অনুভব এবার আশপাশে তো সে কোনো নারী পাচ্ছে না তখন ওই পুরুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবার এই যে পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ছে ধরুন মাদ্রাসায় যে ছেলেটা পড়ে সে মাদ্রাসায় শিখতে শিখেছে কি মোহাম্মদ বলে গেছেন নারী হচ্ছে শয়তানের রশি আবার নারীদেরকে বলছেন না কি আকলিন নারীর বুদ্ধি কম নারীর দিনদারি বা ধার্মিকতা কম আবার মোহাম্মদ নারীদেরকে বলেছেন যে নারীদেরকে লুকিয়ে রাখো লুকোনো বস্তু মোহাম্মদ ওয়ান নারীদেরকে বলেছেন যে তোমরা হচ্ছে ফিতনা এই যে কি জানা আছে ফাইনা আকসারা ফিতনাতি বানি ইসরায়েল কানাত ফিল নিসা মোহাম্মদ বলেছেন যে বনি ইসরায়েলে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি হয়েছে নারীদের কারণে এই ধর এগুলো তো মুহাম্মাদের শেখানো বিদ্যা যেগুলো মাদ্রাসায় মুখস্থ করানো হয় মাদ্রাসায় কিন্তু বিদ্যা শেখানো হয় না ওখানে হচ্ছে কিছু বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয় যে এটা ইউ हैव टू বিলিভ ইট এটা তোমার বিশ্বাস করতেই হবে যে নারীরাই এরকম এবং নবী বলেছেন এবার সেই মাদ্রাসার ছেলেগুলো যখন রাস্তায় বের হয় যখন তারা নারীকে দেখে এবং যখন থেকে সেই নারীটা বোরকা ছাড়া তখনই কিন্তু তার ওই মাদ্রাসার ছেলেদের মেজাজ গরম হয় দুইটা জিনিস গরম হয় একটা হচ্ছে মেজাজ গরম হয় আর একটা হচ্ছে অন্য কিছু গরম হয় এই যে দুই দুই গরম হয় দুই গরমের সমন্বয় তারা করতে গিয়ে সারা শুধু নারীর উপরে ক্ষিপ্ত হতে থাকে খালি খেপে খালি রাগ হয় যেমন আমি যদি আমার কথাই বলি আমি যখন মাদ্রাসায় পড়েছি এবার আমরা মালিবাগের একটা মার্কেট আছে মালিবাগ বা শান্তিনগরের ওদিকে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট সম্ভবত সেই মার্কেটের মালিক হচ্ছে সাবের হোসেন চৌধুরী আমাদের মাদ্রাসা থেকে খুব বেশি দূরে ছিল না বলে আমরা কিন্তু মাঝে মাঝে হাঁটতে হাঁটতে সেখানে যেতাম একদিনের গেছি আমি এবং আমার তিনজন আমরা চারজন সেখানে গিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার ক্লাসমেট এবার সেখানে গিয়ে দেখছি যেহেতু ওটা খুব অত্যাধুনিক মার্কেট মানে সেই সময় বাংলাদেশে ওটা কিন্তু খুব অত্যাধুনিক মার্কেট সাধারণত ধনী লোকেরাই সেই মার্কেটে যেত গিয়ে দেখি এক মানে ধনী মেয়ে বা পয়সাওয়ালা মেয়ে তার সাথে তার মাও আছে সম্ভবত মা

কিন্তু তবুও যে তাকাচ্ছে ইসলামের সমস্যাটা এটা মোহাম্মদ এরকম ছিলেন মোহাম্মদের চরিত্র এরকম একজন হুজুর যখন বিয়ে করে হুজুর মানে বা মাদ্রাসা মনস্ক আমি দুটো কথা বলি একটা হচ্ছে মাদ্রাসার হুজুর আর একটা মাদ্রাসা মনস্ক তা মাদ্রাসার হুজুর বা মাদ্রাসা মনস্ক মানুষটা যখন বিয়ে করে তখন সে যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে সে কিন্তু স্ত্রীকে ভালোবাসে না সে হচ্ছে স্ত্রীর দেহটাকে কিছু সময়ের জন্য চায় আর বাকি পুরোটা সময় সে কিন্তু ওই নারীটাকে ঘৃণা করতে থাকে নিজের অজান্তে নিজেও বোঝে না যে সে যে ঘৃণা করছে সে যখন আই ইউ বলছে যে জানু আই ইউ ফুল দেয় তখনও কিন্তু সে ওই নারীর প্রতি তার ঘৃণা রয়েছে ইনবিল্ট ওই ঘৃণাটা যদি ইনবিল্ট ইনবিল্ট কিভাবে ওই যে মাদ্রাসার কুশিক্ষা এবং মাদ্রাসার মনস্কতা হুজুরদের এক একজন হুজুর চারটা বিয়ে করতে চায় কেন বা তিনটা বিয়ে করতে চায় কেন কারণ সে নারীকে মনে করে অবজেক্ট বস্তু পদার্থ মনে করে আপনি যখন কোনো মানুষকে পদার্থ বা বস্তু মনে করলেন তার মানে তাকে তাকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পরিমানে সর্বোচ্চ লেভেলের অপমান কিন্তু করে ফেলেছেন তার মানে হুজুররা যে নারীর দেহ নিয়ে তাদের মধ্যে তারা পাঁচশো এক নম্বর কখনো শাহজাহান ভাইয়ের বোন কখনো শহীদুল ভাইয়ের বোন কখনো আবার কাপাসিয়ার ভাবি কখনো আবার কোন জায়গার মানে এক এক জায়গায় ওনাদের এক একটা বউ থাকে বা এটা যে পরে নারীর দেহর প্রতি আকর্ষণ কেন তাদের কারণ তাদের কিন্তু তারা প্রেম জিনিসটা শেখেনি বা প্রেম শেখার যে তরিকা প্রেম প্রেম যে হতে পারে একটা মানুষকে একটা মানুষের প্রেমে পড়তে পারে এই জিনিসটা তাদের কোন রকম বোধগম্য না তারা তো প্রেম শেখেনি তারা মোহাম্মদ করেছে নাকি মোহাম্মদ তো প্রেম করেনি তে হুজুরদের মধ্যে প্রেম যেহেতু বোধগম্য না তারা নারীকে পুরো অবজেক্টিফাই করে থাকে এবং অনেক সময় আমরা দেখি না যে হুজুরদের স্ত্রীরা চুপ থাকে হুজুরদের স্ত্রীরা কিন্তু বা মাদ্রাসা মানুষ যারা তাদের স্ত্রীরা চুপ থাকে কেন থাকে আপনি ভাববেন না যে চুপ থাকে মানে তার মানে সে তো দাসত্ব অলরেডি বন্দী হয়ে গেছে হুজুর বিয়ে করে প্রথম স্ত্রীকে তারা দাসত্বে বন্দি করে দাসী বানিয়ে ফেলে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে দাসী বানায় তৃতীয় বিয়ে করে তৃতীয় বউটাকে দাসী বানায় চতুর্থ বিয়ে করে চতুর্থেকে দাসী বানায় এবং এই দাসী বানানোর জন্য কোরআনের আয়াত এবং হাদিস গুলো সে প্রয়োগ করে স্ত্রী থেকে বোঝাতে থাকে দেখো আলহামদুলিল্লাহ মাশাল্লা জান্নাত হুর মাশাল্লাহ মাশাল্লাহ করে বুঝিয়ে বুঝিয়ে দাসী বানিয়ে ফেলে এবার ধন্যবাদ মাসুদ ভাই সংকটাতে বেশ ভালোভাবে আপনি বিশ্লেষণ করেছেন এবার আমরা আরেকটা ঘটনা দেখি মাদ্রাসার এই শিক্ষকরা মানে তাদেরকে উন্নতি হয়েছে নাকি অবনতি সেটা একটা প্রশ্ন সেই বিষয়ে আমরা অবশ্যই একটু দেখার চেষ্টা করি এই ভিডিওটা আমরা একটু দেখি মাসুদ ভাই কেমন গোলার বড় মাদ্রাসার আড়ালে ছাত্রদের দিয়ে করাত গরু চুরি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুতর চক্রের প্রধান মাদ্রাসার মুামিমের পাঁচ স্ত্রী সহ দশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ এদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন মহিলা বুধবার উনিশে জুলাই দুপুরে ভোলা টরফেশন আঞ্চলিক মহাসড়কের বোরহানুদ্দিন পৌরসভার চার নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি পূর্বপাশে মোহাম্মদিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় ওই প্রতিষ্ঠান প্রধান নেসারুদ্দিন পালিয়ে গেলেও তার পাঁচ বউ সহ দশজন আটক করেছে থানা পুলিশ এ সময় ছয়টি গরু মোটরসাইকেল পানির পাম্প উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন গঙ্গাপুর ইউনিয়নের সজিফলের ছেলে শাকিল কুতুবা ইউনিয়নের ইয়ামিনের ছেলে মহিউদ্দিন ভোলার আলীনগর এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান আলমগীরের ছেলে মাহবুবুর রহমান মহিলাদের মধ্যে রহিমা বেগম বুসরা ফাতেমা জাকিয়া ফাহিমা ও লিয়া উদ্ধারকৃত তিনটি গরুর মালিক দাবিদার পক্ষিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুল সোহবানের নাতি ইমরান হোসেন জানান মঙ্গলবার আঠারোই জুলাই আনুমানিক রাত তিনটা তিরিশ মিনিটে আমার নানা তিনটি এবং একই এলাকার আব্দুল বারিকের তিনটি গরু চুরি হয় এরপর থেকে আমরা গরু খুঁজতে থাকি গরুর পায়ের হাটার চিহ্ন ধরে আমরা খোঁজ করি এক পর্যায়ে পৌরসভার চার নং ওয়ার্ডের আহমদিয়া মাদ্রাসায় আসি এ সময় ঘরের একটি রুমে টিনের চিত্র দিয়ে দেখার চেষ্টা করি তখন মহিলারা আমাদের দিকে তেরে আসে এরপর আমরা পুলিশে শরণাপন্ন হই বোরহানুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উনিশে জুলাই আমরা ওই স্থানে অভিযান চালিয়ে ছয়টি গরু মোটরসাইকেল পাম্প মেশিন উদ্ধার করি এ সময় চারজন পুরুষ ও ছয়জন মহিলাকে আটক করা হয় আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বোরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান মামলা প্রক্রিয়াধীন

যেন এই এলাকাতে না থাকে তাহলে যেহেতু উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এখন অনেক সময় মালিক আছেন তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে কিনা অবশ্যই এর সাথে অনেকে জড়িত থাকতে পারে তার কারণ হচ্ছে যে আপনার উনি যে সমস্ত বাচ্চাদেরকে মেয়েদেরকে এখানে কারণ এই মাত্র গরিব এবং অসহায় তারা এই ধরনের দিনের পর দিয়েছে ধর্মীয় শিক্ষার তিনি পরিচালনা করছেন এবং দেখা সংসার করছেন আহ এটাই ছিল মাসুদ ভাই আপনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা অনেকেই দেখেছে যে আমার প্রশ্ন হচ্ছে যে চুরি কেন করতে হবে বা তারা চুরি জোর জোর এই যে কর্ম জোর জোর বৃত্তিতে কেন তারা লিপ্ত হয়েছে এটা নিয়ে যদি একটু বলেন মাসুদ ভাই হ্যাঁ এখানে এই হুজুরের আপনি ভিডিওতে যেরকমটা দেখতে পেয়েছেন যে হুজুরের স্ত্রী যাচ্ছে হুজুর সব যাচ্ছে এবং এদের মধ্যে সম্ভবত দুজনের কোলে সন্তান আছে মানে হুজুর অলরেডি বীজ উৎপাদন করে ফেলেছে সরি 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 এই ধরনের শব্দ ব্যবহার করার জন্য এবং হুজুরের বউগুলো কিন্তু প্রত্যেকে হিজাব পরা বোরকা পরা এটা যে কি বিরক্তি করে একটা ব্যাপার যে মানবজাতির একটা অংশকে এইভাবে মানে পুরো মানব জাতির নারী পুরুষ এই দুটো অংশ মধ্যে একটা অংশ মানে ইসলামপন্থী বা মাদারাসা তো মানে মেধা এবং মেধার প্রচন্ড অপচয় পৃথিবীর জন্য ক্ষতিকর একটা ব্যাপার অকল্পনীয় একটা বিষয় মেনে নেওয়া যায় না এখন এই হুজুর যে অপরাধ করে হুজুরদের অপরাধ প্রবণতার পেছনে দায়ী হচ্ছে আপনার ইসলামের কুশিক্ষা ধরুন আমরা যখন মাদ্রাসায় পড়তে পারছি আমাদের শিক্ষকেরা ফতহা পড়ানোর সময় আমাদের বলেছেন যে সরকারের ট্যাক্স ফাঁকিতে কোনো গুনা হবে না পাপ হবে না কারণ কি ট্যাক্স ইসলামের কোনো বিধান না ইসলামের ট্যাক্সের কোনো আইন নেই ইসলামের বিধান হচ্ছে জাকাত এবার কি হয়েছে আমি দেখতাম আমার বন্ধু বান্ধব যারা ইমাম ছিলেন তারা তাদের দুর্নীতিবাজ মুসল্লিদেরকে বলতেন যে স্যার আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন যে ওতে কোনো গুণা হবে না স্যার আপনার জাকাত ফাতির ফাঁকিদের কিন্তু গুণা হবে জাকাতের বিষয়ে কোনো ছাড় নেই এবার এবার যখন একজন ব্যবসায়ী জানতে পারছে যে ট্যাক্স ফাঁকি দিলে তার কোনো গুনাহ হবে না তখন সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে ধরুন সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে পাঁচ কোটি টাকা এবার সে ওখান থেকে হুজুরকে গিয়ে দিচ্ছে কিছু টাকা হুজুরকে হয়তো সেখান থেকে গিয়ে সে পাঁচ হাজার টাকা দিল হুজুর ধরেন হাদিয়া রাখেন তার মানে হুজুর কিন্তু ওই হাদিয়া খাওয়ার জন্য মানে ঘুষের টাকার ভাগ বা দুর্নীতির টাকার ভাগ বা ট্যাক্স সেফ ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকার ভাগ এগুলো সবই তো দুর্নীতির অংশ ঘুষ দুর্নীতির ট্যাক্স ফাঁকি দেওয়া টাকার ভাগ খাওয়ার জন্যই কিন্তু হুজুর এই ধরনের দিয়ে বেড়াচ্ছে এবং এই ফতোয়াগুলো ইসলাম বিরোধী ফতোয়া যে পুরুষতান্ত্রিকতা শিখিয়েছে সেখান থেকে ওই হুজুর ধর্মকে ব্যবহার করে ভোলারু বোরহানুদ্দিন এলাকার যে হুজুরকে দেখালেন বা যে হুজুরের সম্পর্কে নিউজ হলো ধর্মকে ব্যবহার করে সে কিন্তু কি করলো অনেকগুলো বিয়ে করলো পাঁচটা বিয়ে করেছে যদিও ইসলামের চারটা পর্যন্ত যায় আছে

উনি যে মোহাম্মদের মানসিক রোগের নাম হচ্ছে ইয়ে মানে উমবার্ত উমবার্ত বা আমবার্ত ইকো টেম্পোরাল লোভ নামে এক ধরনের মানসিক রোগ ছিল মোহাম্মদের মোহাম্মদ মানসিক রোগ টেম্পোরাল টেম্পোরাল লোভ হোক বা অন্য কিছু হোক যেটাই হোক না কেন সমস্যাটা হচ্ছে যে মোহাম্মদ যে মানসিক রোগটা তৈরি করে গেছে সেটা পুরুষতান্ত্রিকতার মাধ্যমে এবং আপনার ধর্ষণের মাধ্যমে খুন খারাপির মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ডাকাতির মাধ্যমে আজকের দিন পর্যন্ত টিকে আছে এবং এই টিকে থাকার কারণটাও হচ্ছে যে অপরাধ যে অপরাধ গুলো মানুষ এমনিতে করতে গেলে বিবেকে বাঁধে মোহাম্মদ সেই বিবেকের জায়গাটা দখল করে নিয়ে হ্যাঁ বিবেক বোধটাকে শূন্য করে দিয়ে সেই অপরাধ গুলোকে তিনি পুণ্য হিসেবে দেখিয়েছেন মোহাম্মদ বুঝিয়েছেন যে তোমরা যেটাকে অপরাধ বলো ওটা আসলে কাজ তোমরা মনে করছো যে কাতের সম্পদ বা মুসলিম তার সম্পদটা দখল করে নেবো এটা তো খারাপ না না এটা সবাবের কাজ পুণ্যের কাজ তোমরা মনে করছো যে অমুসলিমদের মেয়ে এসে তাকে কেন আমি ধর্ষণ করবো না ওটা ধর্ষণ না ওটা হচ্ছে যদিও মোহাম্মদ ধর্ষণ শব্দটা জানতো না ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য উপহার নিয়মত অপরাধকে এভাবে সুন্দর করে মানে অপরাধকে গ্লোরিফাই করার জন্য করার কারণে আজকের দিন পর্যন্ত মুহাম্মাদের সন্ত্রাসবাদ পৃথিবীতে টিকে আছে আর আরো একটা কারণ টিকে আছে সেটা হচ্ছে রাজনীতিবিদদের নষ্টামি মানে বিশ্ব রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে আমাদের দেশীয় রাজনীতি তো বটে বিশ্ব রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে এক ধরনের আধিপত্য বিস্তারের ব্যাপার আছে কেউ কোন মানে কোন বড় দেশ চায় যে আমি হচ্ছি পৃথিবীর মানে একমাত্র কি বলে পরাশক্তি হব কেউ বলছে আমি হতে একমাত্র পরাশক্তি থাকবো এই জন্য সবাই না এই মোহাম্মদের বিশ্বাসী যারা উম্মত আছে যাদেরকে আমি বলি মোহাম্মদের উম্মত না বলে বলি উন্মাদ এই কাজে লাগায় একই কথা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য দেখবেন বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সবাই মোহাম্মদের অনুসারী যে উন্মাদ পাল আছে বা তৌহিদি জনতা এদের উস্কানি দিয়ে রাজনীতি করে এই যে হাল সময় আলোচিত ভিপিনুর বা রাশেদ এরা সবসময় বা অন্য যারাই দেখি আমরা যতগুলো মানে যে কোনো দল আমি সব দলের কথাই বলছি সবাই কিন্তু ইসলামী অনুভূতিতে একটু সুরসুরি দেয় তৌহিদি জনতাকে এবং হুজুরদের খেপানোর একটা চেষ্টা করে বা হুজুরদের ইউজ করার চেষ্টা করে নয়তো ফেসল পিপলের ভিডিওতে একটা ভিডিওতে রাশেদ খানুর সহযোগী সে সারাক্ষণ থেকে সে ভিডিওর মধ্যে বারবার শুধু ভারতে মুসলিমরা নির্যাতিত আমরা মুসলমান ভারতে মুসলিমরা নির্যাতিত আমরা মুসলমান বলছে ও কিন্তু মাদ্রাসায় পড়েনি করেছে ইউনিভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে পড়েছে এই যে ভারতে মুসলিমরা নির্যাতিত আমরা মুসলমান এই কথাটা হচ্ছে এক ধরনের অপরাধমূলক কথা বরং তাদের তারা যদি বলতেই চায় বলতে পারে যে ভারতে ভারতে শুধু মুসলিমরা নির্যাতিত ভুল তথ্য বরং সঠিক তথ্য হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে এখন হ্যাঁ সাম্প্রদায়িক দাঙ্গা বা সম্প্রদায় সম্প্রদায় গন্ডগোল হচ্ছে সেখানে প্রশাসনিক ব্যর্থতার কারণে মানুষ খুন হয়ে গেছে অনেক এই মানে কয়েক মাসের মধ্যে সেখানে আপনার কয়েকশো মানুষ খুন হয়ে গেছে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ভারতে হচ্ছে শুধু তা না বাংলাদেশে খুন করছে কে রাশিয়ার যদি মনে করে ভারতে মুসলিম খুন হচ্ছে তাহলে বাংলাদেশে পত্রিকা খুললেই যে প্রতিদিন খবর পাওয়া যায় গুলিতে খুন ট্রাক চাপাই খুন বাস চাপাই চাপাই খুন লঞ্চ দুর্ঘটনায় খুন খুন তারপরে আপনার আপনারা খুন এগুলো কি ভারতের হিন্দুরা করছে নাকি ইসরায়েলের ইহুদিরা করছে সমস্যা হচ্ছে মোহাম্মদের যে কুশিক্ষা এই মোহাম্মদের কুশিক্ষা না সবখানে ঢুকে গেছে মানে মুসলিমদের সবখানে অনেক মানে মনে করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে মনে হয় একটু সেকুলার এটা ভুল বইটা পরে সেকুলার না সমস্যা হচ্ছে মোহাম্মদের কুশিক্ষা শুধু হাটহাজারী মাদ্রাসা কিংবা দেওবন্দ মাদ্রাসায় ঢুকেছে তা না মোহাম্মদের কুশিক্ষা ঢুকেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে মোহাম্মদের কুশিক্ষা ঢুকেছে আপনার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মোহাম্মদের কুশিক্ষা ঢুকেছে বুয়েটে মোহাম্মদের কুশিক্ষা ঢুকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবখানে এবারে কুশিক্ষাটা টিকে আছে কেন লোভের কারণে যে অনেকগুলো বিয়ে করবো অনেকগুলো মানে দাসিক মানুষ তো দাসিক খোঁজে অনুগত খোঁজে প্রত্যেকে কিন্তু চামচা খোঁজে আপনি খেয়াল করবেন ও মানে প্রত্যেকটা লক্কিত চামটা খোঁজে যে যখনই যত বড়ই হোক আই আস্তিক নাস্তিক বলে বলছি না সবাই মাসুদ ভাই দেখেন মানুষ কিন্তু শিয়াল পোষে না কুকুর পোষে এই এই দুটো কিন্তু কাছাকাছি প্রাণী বা মনে করেন যে বানর আছে না বানর কিন্তু পোষে না মানে প্রথমত যে বানর পোষ মানে না কিন্তু কুকুর এই প্রাণীটা প্রচন্ড দালালি আপনার করবে মানে আমি কুকুর ভালোবাসি সেটা অন্য বিষয় কিন্তু মানুষ মানে সবাই কুকুর ভালোবাসার কারণ হচ্ছে যে সে আপনার দাসত্বকে মেনে নেবে আপনাকে সে প্রভু মনে করে মানুষ পছন্দ করে সত্যি যায় তাই না এবার প্রথা বিলুপ্ত হয়েছে সেটাও যে খুব বেশি আগে তা না সেটা আপনার হয়তো আমেরিকা থেকে বিলুপ্ত হয়েছে একটু আগে আব্রাহাম লিঙ্কন করেছে তারপরে বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে তার আরো সময় লেগেছে আর ইসলাম তো স্টিল নাও আজকের দিন পর্যন্ত ইসলাম দাস প্রথায় বিশ্বাস করে এবং আজকের দিন পর্যন্ত হ্যাঁ সুযোগ করে দাস বানায় এবং আজকের দিন পর্যন্ত ইসলাম বিশ্বাস করে যে একটা সময় আচ্ছা একটা একটা কথা বললে কি ভুল হবে আমরা যারা মুসলমান রয়েছে বা এক্স মুসলিম আমরা সবাই দাসীর সন্তান কারণ আমাদের প্রত্যেকের মাই তো দাসী কারণ ইসলাম তো নারীদের সেই দাসী বান্দির ওই ওই মর্যাদাই তো রাখে তাই না এটা খুবই প্যাথেটিক কিন্তু কথাটা সত্য কারণ আপনি হুমায়ুন আজাদ অধ্যাপক হুমায়ুন আজাদের একটা কবিতা পড়েছেন কিনা আমাদের মা কবিতাটা নিশ্চয়ই পড়েছেন তো সত্যি কথা হচ্ছে এই যে আমি নিজেও কিন্তু দাসীর সন্তান কারণ আমার মায়ের যে আচরণ আমার বাবার প্রতি আমি দেখেছি সেটা দাসত্ব ছিল আমি আমি এই কথার সাথে আমি এক কথা আমি আমি এটা বিশ্বাস করি যদি কোনো বিবেকবান মানুষ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মানে তিনি যদি মুসলমান হয়ে থাকেন হ্যাঁ কোনো সুযোগ নেই কারণ নারীদেরকে হ্যাঁ এটা হিন্দু ধর্মের মধ্যেও আছে কিন্তু সেটা ওইভাবে ধর্মীয় কারণে নির্দেশনা নাই যে একজন নারী সে পুরুষের অর্ধেক বা একজন নারী সে সে মোহাম্মদ আত্মীয় জুবাই দেখলেন তার বাবা তার মাকে পেটাচ্ছে তিনি কিন্তু সেখান থেকে বিদ্রোহ করতে শিখলেন না যেমন আমি বিদ্রোহ করেছি কারণ তিনি ওই দাসীর সন্তান হওয়ার কারণে দাসী এবং মালিকের যৌথ মানে দাসী এবং মালিকের যৌথ প্রচেষ্টার ফসল কারণ ইসলামী ইসলামের স্ত্রী হচ্ছে দাসী আর পুরুষ হচ্ছে তার মালিক প্রচেষ্টার ফলে যেটা হয় ওই সন্তানটা পুরুষকে সুপিরিয়র হিসেবে ভেবে বড় হয় এবং নারীকে দাসী ভাবতেই সে বড় হয় এবার সে যখন বিয়ে করে তখন সে নিজেও কিন্তু তার স্ত্রীকে দাসী ভাবতে থাকে যে আবদুল্লাহ বিন জুবাইরের কিন্তু কয়েকটা বউ ছিল যে আবদুল্লাহ বিন জুবাইরের কথা বলছে হাজার তাকে হত্যা করেছে তারও কয়েকটা বউ ছিল বকর ওমর ওসমান আলী প্রত্যেকের কিন্তু অনেকগুলো স্ত্রী ছিল এই যে দাসীর সন্তান হওয়ার কারণে দাসত্ব কিন্তু একটা ধারাবাহিকতা অনুযায়ী চলতে থাকে এবং নারীকে এরা সবাই এভাবে দাস ভাবতে থাকে এখান থেকে উত্তরণের একটাই উপায় সেটা হচ্ছে যে যাদেরকে ধোকা দিয়ে রাখা হয়েছে যে সমস্ত সরল মুসলমানদেরকে ধোকা দিয়ে রাখা বোকা বানিয়ে রাখা হয়েছে যে মোহাম্মদের জীবনীটা ফলো করো তিনি ভালো মানুষ ছিলেন তিনি এরকম এরকম ছিলেন তিনি গরিবের পাশে দাঁড়াতেন তিনি হচ্ছে কেউ তার সাথে খারাপ ব্যবহার করে তিনি ক্ষমা করে দিতেন তিনি এতিমের মাথায় তিনি হাত গুলিয়ে দিতেন তিনি বাচ্চাদের খুব আদর করতেন এরকম বলা হয় তো মোহাম্মদের ইতিহাস মোহাম্মদের জীবনীটা এরা পড়ে ফেলুক সবাই বিশেষ করে ইবনে হিসাম পড়ুক ইবনে হিসাম পড়ার পর সে তারা খুঁজে দেখুক যে মোহাম্মদ ঠিক কত কতজন গরিবের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ ঠিক কতজন এতিমের এতিমকে ভালোবেসেছেন মোহাম্মদ ঠিক কতজন এতিম এতিমের জন্য এতিম খানা খুলেছেন মোহাম্মদ ঠিক কতজন বিধবা নারীকে বা মানে বরহীন নারীকে স্বাবলম্বী করে দেওয়ার কোনো প্রচেষ্টা করেছেন হ্যাঁ মোহাম্মদ কতটা পাবলিক টয়লেট সৃষ্টি তৈরি করেছেন

যদি আপনি বলেন মোহাম্মদ সে যুগের তাহলে ভুল হবে মোহাম্মদ হচ্ছে সকল যুগের মানে ইসলামের কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার করবেন সেটা দরকার নেই আমি বাদ দিলাম সে কম্পিউটার করতে পারলেন না তার তো অন্তত এই স্যানিটারি ল্যাট্রিন বাথরুম আবিষ্কার করা দরকার ছিল যে তোমরা খোলা জায়গায় করো না এইভাবে কাঠ দিয়ে গাছ দিয়ে পাথর দিয়ে বাথরুমের মধ্যে তৈরি করো সেটা তুমি তোমরা করো সেটাও তিনি করলেন না যদি একটা ধর্ম একটা ধর্ম মাসুদ ভাই আমি যদি একটু ইয়ে করি যে মুসলমানরা বলেন যে কোরআন বিজ্ঞানময় সকল বিজ্ঞানের উৎপত্তি কোরআন থেকে এই কোরআনটা যে লিখছে সেই মোহাম্মদ সে তো ওই যুদ্ধে যাইয়া পানির পাত্রের মধ্যে প্রস্রাব করে নাই আমাদের মধ্যে যারা দেখি যে করে নাই বা খুবই নোংরা টাইপের বোতলে প্রস্রাব করে তো মোহাম্মদ তো চৌদ্দশো বছর আগে এই আগে কাজ করছে সেই খাবারের পাত্রের মধ্যে সেই পানির পাত্রের মধ্যে প্রস্রাব করছে তার সাহাবি খাইছে খাওয়ার পরে বলছে যে এমন সুগন্ধি হ্যাঁ এত সুন্দর জিনিস আর আমি খাই নাই এটা তো হাদিস ভাই বুগারের হাদিস তো একটা মানুষ কতটা মানে এটা কি বলে গিদর হইলে তার পানির পাত্রের মধ্যে সে প্রস্রাব করে মোহাম্মদ আছে এত বড় এত বড় খাচ্চর ছিল আমরা বাংলাটা কথা খাচ্চর খুবই এত বড় খাপচর ছিল যে সে মুখের দুর্গন্ধকে বলেছে মেশকাম পরার চেয়েও বেশি ইয়ে আপনার সুগন্ধি যুক্ত সুগন্ধি হ্যাঁ হ্যাঁ রোজা রাখার কারণে মুখে যে দুর্গন্ধ হয় সেটাকেও সে সুগন্ধি বানিয়েছে মানে কেন যে এই লোকটা সম্পর্কে কেন মানুষ যে আজকের দিন পর্যন্ত খুব বিস্মিত হতে হয় যে কেন একে আদর্শ মানা জানে মানুষ জানে না মাসুদ ভাই জানতে চায় অলস হ্যাঁ শুনে ধর্ম পালন করতে চায় পড়তে চায় না কেউ কেউ একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু মানে আমাদের সমাজে বুদ্ধিমান মানুষের কিন্তু অভাব নাই হ্যাঁ বা চিন্তার প্রয়োগ করেন কিন্তু ধর্মের ক্ষেত্রে কেমন যেন একটা 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 বিশ্বাস চলে যায় দেখেন আপনি যদি দেখেন বাংলাদেশে যে কোম্পানিগুলো দেউলিয়া হয়েছে যেমন এম কোম্পানি যাদের যেখানে বলা হইত যে টাকা দিলেই ডাবল যে টাকা ইনভেস্ট করতে করতেছে সেও কিন্তু পরোক্ষভাবে জানে যে তার টাকা মারি যাওয়ার সম্ভাবনা আছে তারপরে সে ইনভেস্ট করছে কারণ লোভ এই যে কয়দিন আগে ই ভ্যালি ই অরেঞ্জ ই ভ্যালি ভ্যালিতে অনেকগুলো টাকা গেছে মানুষের একটা লোভ সে ফ্রিজ কিনা ডাবল দামে বিক্রি করবে মানে অর্ধেক দামে কিনা তার একটা বিশ্বাস যে আমি এই যে একটা মানে এখন এই এই জগতে অনেক কিছুই পাই না আমাদের সমাজের মানুষ তারা ভাবে কোনো রকম যদি আমি জান্নারটা পেয়ে যাই যারা ইউরোপ আমেরিকা থাকে মুসলমান তারাও ভাবে যে হ্যাঁ ইউরোপে তো খুব ভালোই আছে আমেরিকায় খুব ভালো আছে তারপর জান্নার তো আরও বেটার অনেকগুলো নারী পাবো এখানে তো আমি এত নারী পাই হ্যাঁ বা অনেক ধরনের সুবিধা তো এইটাই আর কি যে মানুষ

এই ভয়ে যারা পালন করে ভাই এরা কিন্তু সৎ মানুষ আপনি দেখেন সে কিন্তু অনেকগুলো খারাপ কাজ করে না শুধুমাত্র ভয় যে না এটা আল্লাহ দেখতেছে আমারে সে কিন্তু সরলভাবে ইসলাম বিশ্বাস করে সেগুলো জানে না সরলভাবে মনে করে যে আচ্ছা এটা এটা যদি আমি করি বা কারো টাকা মেরি দিয়ে চুরি করে আল্লাহ তো দেখতেছে কেউ না থাকুক আল্লাহ দেখতেছে তো সেই ভয়ে যারা পালন করে তাদের মধ্যে একটা অন্তত কিছু ভালো জিনিস দেখা যায় আর যারা লোভী তারা তো এই মামুন হকদের মতো বিভিন্ন জায়গায় ফতোয়া নিয়ে আসে হ্যাঁ কারণ সে তো জানে মোহাম্মদ কি কি কাজ করছে তো এইটাই আর কি মাসুদ ভাই যদি আপনি আমরা একদম শেষের দিকে যদি আপনি মুসলমানদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তাদের আসলে কিভাবে জীবন পরিচালনা করলে তারা শান্তিতে থাকতে পারবেন এই যে ধরেন চুরি করতে হইতেছে বিভিন্ন আপনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আপনি দীর্ঘদিন ইমামতি করেছেন জীবনের বড় একটা সময় আপনি মাদ্রাসায় কাটিয়েছেন আপনি ইসলামের যে সর্বোচ্চ শিক্ষা এক প্রকার সর্বোচ্চ শিক্ষা মানে আপনি হাফেজ মাওলানা মুফতি ইসলামের আইন প্রণেতা তো আপনার কাছে এটা দেখে মনে হয় না যে মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা পরিচালক তিনি গরু চুরি করতেছেন পাঁচটা বনিয়া তার ছাত্রদের দিয়ে গরু চুরি করাইতেছেন এই যে এতটা অবক্ষয়ের কারণটা কি নিশ্চয়ই তিনি সুযোগ পাইলে ডাকাতি করতেন মোহাম্মদ যেভাবে ডাকাতি করতো তার সাহাবিরা ডাকাতি করতো এখনকার আমাদের যে সমাজ ব্যবস্থা আমরা দেখি যে যারা মানে পেশাদার ডাকাত তারা কিন্তু নাই তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে সরবরাহ পার্টি তারা কিন্তু স্যারেন্ডার করছে এমনকি সুন্দরবনের যারা জলদস্যু তারাও কিন্তু স্যারেন্ডার করতেছে কারণ ডাকাতির ব্যবসা এখন আর খুব খারাপ অবস্থা কারণ এখন বিভিন্ন টেকনোলজির কারণে এগুলো ধরা পড়ে যে এই মাদ্রাসার যিনি

আমরা অনেকক্ষণ হয়ে গেল আমরা লাইভটা শেষ করে দিলেই ভালো তো আমি শুধু বলবো যে মুসলিমদের মধ্যে যারা বিশ্বাস করে লোভের বশবর্তী হয়ে বিশ্বাস করে কিংবা ভয়ে কিংবা দুটোর সমন্বয় যে লোভ আছে ভয়ও আছে বিশ্বাস যারা করে তাদেরকে শুধু এতটুকু বলবো যে শান্তিতে মানে ভালো থাকার দুই তরিকা আছে একটা হচ্ছে আপনার ভালো কাজ করে ভালো থাকা আর একটা হচ্ছে খারাপ কাজ করে ভালো থাকা কেউ যদি প্রেম করে প্রেম করে একজনের সাথে এক ধরুন কোনো ব্যক্তি বা কোনো নারী বা পুরুষে প্রেম করে তার একজন প্রেমিকা আছে এবার ওই প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সময় সময় কাটালেও ভালো লাগে রুমের মধ্যে সে দরজা বন্ধ করে খাট ভেঙে ফেললে যে সময় কাটানো ভালো লাগে আবার যদি ধর্ষণ করে ধর্ষণ করে কিন্তু এটা ভালো লাগে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কি কোনো একজন ব্যক্তি সে কি ভালো মানে ধর্ষণ করার মাধ্যমে সে সুখ কে ছিনিয়ে নেবে নাকি সে প্রেম ভালোবাসার মাধ্যমে সুখকে টেনে আনবে এটা তার উপরে ঠিক একইভাবে মুসলিম যারা মোহাম্মদের উপর সরলভাবে বিশ্বাস করে কিংবা মামুন মতো আপনার স্বার্থের কারণে বিশ্বাস করে তারাও কি আপনার মানে কি বলে সুখে থাকবে কি এইভাবে মানে বদমাইশি করে গরু চুরি করে পাঁচটা বিয়ে করার মাধ্যমে এর বউকে ওর বোনকে কখনো আপনার পাঁচশো এক নাম্বার রুমে কখনো কাপাসিয়ার ভাবি এখানে ওখানে কি এই সমস্ত মানে ছুচুমুই করে কি তারা জীবন পার করবে এবার বউকে আবার বলবে তুমি মাঝখানে অন্য কিছু মনে করো না এই সমস্ত করে এই সমস্ত ভণ্ডামি বদমাসি এগুলো করার কিন্তু একটা যন্ত্রণাও আছে মানে হয়তো কেউ ধর্ষণ করছে কিন্তু ধর্ষকের কিন্তু শাস্তি আছে ধর্ষক যদি ধরা নাও পরে তবু তার একটা আছে যে আমি ধর্ষণ করেছি ঠিক এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে আসবে হয়তো পিনাকি ভট্টাচার্যের কান্নাকাটি ঠেলায় একসময় মামুনুল ছাড়া পেয়েও যেতে পারে কিন্তু মামুনুল কি মন শান্তিতে থাকবে মামুনুল তো নিজেও জানে সে একটা ধর্ষক মামুনুল তো নিজেও জানে সে অপরাধ করেছে তার বিবেক বলছে হম তো এই যে তার মনের অশান্তি দেখবেন প্রত্যেকটা অপরাধী কিন্তু এক ধরনের মনের অশান্তিতে ভোগে আমি চাই মুসলিমদেরকে বলবো যে মোহাম্মদকে যতদিন পর্যন্ত অনুসরণ করবে মানসিক অস্থিরতা কাটবে না ততদিন পর্যন্ত দেখা যাবে যে তরকারিতে মাংস কম দেয়া নিয়ে তিনজন মারা গেছে মসজিদের কাঁঠালের দামাদামি নিয়ে সংঘর্ষে সংঘর্ষে চারজন খুন হয়ে গেছে তারপর জমির আইল ঠেলা নিয়ে মুসলমানরা মারামারি করে তিনজন খুন হয়ে গেছে আবার দেখা যায় যে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল এই যে অস্থিরতা গুলো মুসলমানরা যে সমস্ত অস্থিরতার পেছনে দায়ী হচ্ছে যে তারা মনে প্রাণে ধারণ করে রয়েছে যে সবসময় অস্থির করে রাখে যে কুশিক্ষার কারণে তারা রাস্তায় গিয়ে বলে নাস্তিকদের ফাঁসি চাই মিছিল করে এই কুশিক্ষাটার কারণে সে হয়তো নাস্তিকদের ফাঁসি চাচ্ছে হয়তো নাস্তিককে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বা নাস্তিক খুন হচ্ছে বা নাস্তিক দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু এই মুসলিমগুলো বোঝে না যে এই যে কুশিক্ষাটা মোহাম্মদের কুশিক্ষাটা সে পেয়েছে এই কারণে তার নিজের সন্তানটাও খুন হচ্ছে যে মুসলমান মিছিল গতকাল করেছে নাস্তিকের ফাঁসি চাই হয়তো দেখা গেছে সেই মুসলমানের ছেলেই মসজিদের কাঁঠাল নিয়ে দরাদরি করতে গিয়ে সেখানে খুন হয়ে গেছে যে মুসলমান গতকাল মিছিল করেছে নাস্তিকদের ফাঁসি চাই হয়তো দেখা গেছে সেই মুসলমানের ছেলেকেই বাস চাপা দিয়েছে আর এক মুসলমান ড্রাইভার এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি এটাও কিন্তু ইসলাম থেকে এসেছে কারণ প্রত্যেকের মধ্যে অনুভূতি তো শুধু ইসলাম নিয়ে এখন কাউকে বাস্তববাদী মেরেছে জনগণের অনুভূতি ভতা কারণ হুজুররা সব সময় জনগণকে বলছে যে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র জনগণ ছাড়াও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নিয়ে বসে আছে যার ছেলে খুন হয়েছে সেও বলছে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মানে ব্যক্তি মুসলিমরা না ভিকটিম হয়ে যাচ্ছে এই ভিকটিম আজকের বাংলাদেশের বর্তমানে 2023 সালে ভিকটিমরা হচ্ছে তা না এই ভিকটিম একই কাদায় মুসলিমরা ভিকটিম হয়েছে আজকে থেকে 1400 বছর আগে একই কাদায় মুসলিমরা ভিকটিম হয়েছে আজকে থেকে আপনার ওই তো চোদ্দশো বছর আগে ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছে বা হিজড়ি হিজড়ি চোদ্দ সালে হিজড়ি পনেরো সালে হিজড়ি ষোলো সালে হিজড়ি সতেরো চব্বিশ অনুসারীরা কিন্তু এইভাবে খুন খারাবি করে বেরিয়েছে তারা নিজেরা মুসলমানের হাতে খুন হয়েছে এখন যদি আপনি রোগের রোগের উৎস নির্ণয় করতে না পারেন তাহলে কিন্তু রোগ বেড়েই চলবে চোদ্দশো বছর ধরে মুসলিমরা রোগের উৎস চিহ্নিত না করে শুধু অমুসলিমদের দোষ দিয়েছে ইহুদি নাসার দোষ হিন্দুর দোষ ঠিক যেরকম ভাবে আপনার নুরুল হক নূর সবসময় ইসরায়েল এবং ভারতের দোষ দিয়েছে রাশিয়া ইসরায়েল এবং ভারতের দোষ দিয়েছে বাংলাদেশের যারা জনপ্রিয়তাবাদী রাজনীতিবিদ তারা সবসময় ইসরায়েল ভারত আমেরিকা ইহুদি নাসারা এগুলো দোষ খোঁজে যে ব্যক্তি সারাক্ষণ ইসরায়েল ভারত করে সে কিন্তু মার খাচ্ছে বাংলাদেশের মুসলমানদের হাতে হিরো আলম মার খেয়েছে বাংলাদেশের মুসলিমদের হাতে ইসরায়েলের কোনো কোনো লোকের হাতে না এবং আপনার নূর যে পিটুনি খাচ্ছে বা বিভিন্ন সময় লাঞ্ছিত হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে হয়রানি হচ্ছে যা কিছু হচ্ছে সেটা কিন্তু নূর সারা জীবন যে ভারতের বিরোধিতা করেছে ভারতের সৈন্যরা গিয়ে করছে না বাংলাদেশের মুসলমান সৈন্যরা করছে তো মুসলমানদের যেটা বোঝা উচিত যে তারা নিজেরা নিজেদের বিশ্বাসের ভিক্তিম হয়ে যাচ্ছে সম্ভব এবং তারা চারটা বিয়ে করলে যে শান্তি পাবে তারা তো চারটা বিয়ে করার মাধ্যমে তারা মনে করতে থাকে বুঝি বহু রকমের বহুত মানে বহুত শান্তি আছে সুখ আছে চারজনের মধ্যে চার রকম টেস্ট আছে কিন্তু এটা মোহাম্মদের কুশিক্ষা বর্বরতা শিক্ষা যে সত্যিকারের প্রেমিক সে চারজনের মধ্যে প্রেম খোঁজে না সে একজনের মধ্যে চার রকমের প্রেম খোঁজে যে সত্যিকারের প্রেমিক তার দাসী রাখতে হয় না বরং সে একজনের সাথে রকম ভাবে প্রেম করে এজন্যই রবি ঠাকুর বলেছিলেন রবি ঠাকুরের একটা কবিতার প্রথম লাইনটা এরকম তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অরিবার অর্থাৎ একজন মানুষকেই শতরূপে ভালোবাসা যায় এই এই শিক্ষাটা মুহাম্মাদের অনু মুহাম্মাদের মধ্যে এবং মুহাম্মাদের অনুসারীদের মধ্যে নেই যে কারণে তারা শুধু বিয়ে ধর্ষণ খুন এখানে খুঁজে বেড়ায় চাতটা বউ আছে তারপর আরেকজনের বউ পিছনে খুঁজে বেড়ায় করে এগুলো তা আমি বলবো যে নিজেরা মুসলমানরা নিজেরা ভালো থাকুন অন্যদেরকে ভালো থাকতে দিন আর ভালো থাকার প্রধান ভালো থাকার জন্য যদি কিছু আপনি আমাদের কাছে আমার কাছে আপনারা কোনো অবস্থান তাহলে বলবো মোহাম্মদ জীবনীটা পাঠ করুন প্রথম দিককার এখনকার সময় হুজুরা লিখে সবকিছু সুগার কোটিং করে লেখাই বাড়িয়ে বাড়িয়ে ইমোশন দিয়ে লেখে প্রথম দিককার মোহাম্মদ রেজা জীবনীকার সে জীবনীগুলো পড়ুন বিশেষ করে সিরাতি হিসাম ব্যক্তি মোহাম্মদকে সকল রকমের বিশ্বাস থেকে বেরিয়ে গিয়ে বা নিরপেক্ষ ভাবে ব্যক্তি মোহাম্মদকে যাচাই করার পরে যদি না মোহাম্মদ আপনাদের কাছে ভালো তাহলে আপনারা সোজাসুদি তালেবান বা আল কায়দার সন্ত্রাসী দলে যোগ দেবেন পরে আপনাদের আপনাদের সাথে সভ্য পৃথিবীর সংঘাত হবে আর যদি ব্যক্তি মোহাম্মদকে যাচাই করার পরে দেখার পরে বোঝার পরে মনে বিবেকের মধ্যে ন্যূনতম বিবেক যদি থাকে ভাই আমরা দীর্ঘক্ষণ এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম অনেক লুকে রাখা অধ্যায় আমরা জানলাম আল মাসুদ আহ তিনি আমাদের জানালেন প্রিয় বন্ধু আপনাদেরকেও আপনাদেরকে ধন্যবাদ আহ শেয়ার করবেন সে অনুরোধ জানাচ্ছি তাহলে আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ